লাস্ট ভিডিও আপলোড দেওয়ার পরে যে পরিমাণ গালাগালি খাইছি সেটা খাওয়ার পরে আর রাতের ভাত হজম হয় না। তো যাই হোক, আজকে আবার গাল খাওয়ার জন্য বকবক করবো বড়লোকের সিনেমা হল নেটফ্লিক্স এর মানি হাইস্ট নিয়ে, যেটার সাথে আমার সম্পর্ক তেমনটা জমে না। জিনিসটা হইতেছে গিয়া শুধুমাত্র মাসেস অডিয়েন্সের জন্য, আর জানি না সেই কারণেই কিনা। এইটুকু শুই না ভাই, মানি হাইস্ট এর ডাই হার্ড ফ্যান গুলা যায় কমেন্টে গালি গালি দিও না, কারণ পুরো রিভিউ গান শুনো, এরপরে যদি গালি দেওয়ার মন চায় তাহলে গালি দিও না। আমার কাছে সিরিজ গান ঠিকঠাক লাগে, তবে ভাই হাতের পপুলারিটি দেখার পরে জাস্ট একটা জিনিস আমার মনের মধ্যে আসে, সেটা হইতেছে গিয়া সেই পপুলারিটির দিকে তাকানোর পরে জাস্ট মনটাই কয় একটু বেশি হয়ে গেল না। যাই হোক, মোস্টলি সবার কাছে সিরিজ খান পছন্দের এই টুইস্টের জন্য, এই টুইস্ট রানের মাস্টার মাইন্ড আমাদের প্রফেসর ভাইজান। নেটফ্লিক্স ভাইজানের মতে ওয়ান অফ দ্য মোস্ট সিরিজ হয়ে গেছে ড্রামা, অ্যাক্টিং, সাসপেন্স, সিনেমাটোগ্রাফির দিক দিয়ে, কারণ তাগো মতে সিরিজ খান এই সিরিজের প্রতিটা এপিসোডের একটাই নিশ থাকে, সেটা হইতেছে গিয়া এদের বিজিএম। বিজিএম দিয়ে আমাদেরকে আস্তে আস্তে বিল্ড আপ করাইতে করাইতে সামনে হুট করে সাসপেন্সটা নিয়ে আসা জিনিসখানি এই সিরিজটারে এত ইউনিক বানাইছে। আর প্রত্যেকটা এপিসোডের সেই বিল্ড আপের পরে আমাদের রিয়াকশন থাকে, ভাই দেখলামটা কি, এর পরেরটা হবে, জাস্ট রিয়াকশনের উপর রিয়াকশন। এই প্যাটার্নটাই প্রত্যেকটা এপিসোডে জাস্ট একইভাবে চলতে থাকে। যারা ভলিউম ওয়ান দেখে শেষ করে ফেলেছে তারা অলরেডি জানে যে ভাই ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার আমাদের টোকিও মরা যায়, আর এই মরণের পরে ভাই এক একটা মানি হাইস্ট ফ্যানের এক একটা থিওরি, না ভাই আর টোকিও মরে নাই, পরে ভলিউম টু এ জাস্ট টোকিও চলে আসবো না, এত সব থিওরির মাঝে সবাই অপেক্ষা করতেছে ভলিউম টুটা কবে আসবে। ভলিউম টুটা আমাদের সামনে অলরেডি হাজির, আর যেটা দেখার পরে আমাদের মুখ দিয়ে জাস্ট একটা কথাই বেরোবে, ভাই এত সব থিওরির দরকার নাই তো, সে মরেই গেছে। পুরো পাটে জাস্ট একটা কথাই আমাদের মাথার মধ্যে আসতেছিল, সেটা হইতেছে গিয়ে এই 90 টন সোনা কিভাবে পার করবে আমাদের প্রফেসর, আর ব্যাংকের ভিতরে থাকা সবাইরে কি বাঁচাইতে পারবে আমাদের প্রফেসর। আর এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমাদেরকে অবভিয়াসলি ভলিউম টুটা শেষ করতে লাগবে। তবে একখান হিন্ট দিয়ে দিই, সেটা হইতেছে গিয়ে এইবারের প্ল্যান কিন্তু ছিল বার্লিন আর পালারমোর। এখন কথা হইতেছে গিয়ে আমাদের প্রফেসর কি আদৌ পারবে তাদের এই প্ল্যানটাকে সাকসেস করতে, তার জন্য অবভিয়াসলি আমাদের নেটফ্লিক্স ভাইজানের কাছে যায় বলতে লাগবে, ভাই আমার টাকাখান নিয়ে আনো, জাস্ট আমার জিনিসখান দেখায় দাও। এখন অনেকে বলবে যে ভাই তুমি তো শুরুতেই কইলেনে যে তোমার নাকি মানি হাইস্টের সাথে যায় না, তাহলে এদের নেগেটিভ পয়েন্টগুলো বলবা না। যত ভালোই সিজন হোক বা যত ভালোই সিরিজ হোক, প্রত্যেকটা সিরিজের একটা না একটা নেগেটিভ পয়েন্ট থাকে, আর যার ব্যতিক্রম ভাইয়া এটাও না, সেটার মধ্যেও ছিল, যেটার প্রধানটাই হচ্ছে এই পুরা সিজনে বা পুরা সিরিজে মোরাল কোনো ভ্যালু নাই, জাস্ট আমাদের এন্টারটেইন করে গেছে। এরপরে ভলিউম টু এর আরেকটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকে নেয়, সেটা হচ্ছে গিয়ে টোকিও তো মরে গেছে, তো টোকিও মরণের পরে তার ভয়েসকে কেন আমরা শুনতেছি, তো যদি এটা ফ্ল্যাশব্যাক হইতো সেটা আলাদা বিষয়, যদি পাস দেখে তো সেটা আলাদা বিষয়, জাস্ট প্রেজেন্টের মধ্যে তার ভয়েস বা কিসের জন্য এটা আমার মাথার মধ্যে ঢুকে নাই। আর সর্বশেষে যে জিনিসটা আমার এতটাই বিরক্ত লাগছে, সেটা হইতেছে কি বার্লিনের ছেলেটার এখানে দরকারটা কি ছিল, যে টুইস্টটা আমাদের সামনে আনতে চাইছে সেটা তো ভাই শিশের দিকে যায় ফুস, মানে কোনো কিচ্ছু হয় নাই, জাস্ট হাঁকাও একটা লেন্থ বাড়ার জন্য একখান কাহিনী কিজাং করছে আর কি, এমন কোনো মেজর টুইস্ট ছিল না তারে আনার পরে, সো এটা না আনলেও হইতো। তো যাই হোক, এবার ভলিউম টুটা অলমোস্ট প্রত্যেকটা এপিসোড 50 মিনিটের আশেপাশে, তবে শেষ এপিসোডখান হচ্ছে 1 ঘন্টার উপরে, তো যাদের কাছে একদম অঢেল সময় আছে তারা অবভিয়াসলি চোখ বন্ধুকেরা দেখে নিতে পারো, আর ডাইহার্ড ফ্যানদের কথা তো বলতেছি না, কারণ তারা দেখবেই, আর যাদের মনে হয় একটু সময়ের স্বল্পতা তাদেরকে বলে রাখবো যে ভাই তো জুলুম নাই ভাই দেখার। তো আমার যে মোরাল অফ দ্য স্টোরি, পুরো সিজন খান দেখে বা পুরো এপিসোডগুলো দেখে বা পুরো মানি হাইস্ট দেখার পরে একটা জিনিস মাথার মধ্যে আসে, সেটা হচ্ছে যে যারা খারাপ তারা ভালো, আর যারা ভালো তারা খারাপ, আর এই খারাপ ভালোর খেলাটাই জাস্ট মজায় মজায় নিছে আমাদের এই জনগণ। এছাড়াও এই সিরিজ খান এতটা কানেক্ট হওয়ার প্রধান কারণটা হইতেছে গিয়া এদের প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং পুরাই মাখন। তো যাই হোক, মানি হাইস্টের ডাই হার্ড ফ্যানরা তো অবভিয়াসলি দেখবে, আর তাছাড়া যারা যারা মেজর ফ্যান পছন্দ করে আর যাদের কাছে এন্টারটেনমেন্টের অনেক সময় আছে, তো তাদের জন্য অবভিয়াসলি দেখে ফেলতে পারো, আর যারা একটু বিজি তাদেরকে বলবো সময় নিয়া চিন্তা ভাবনা করি তারপর দেখুন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন। দিস আর বি 2.1 সাইনিং আউট। বাই দ্য ওয়ে সরি যারা যারা আগের ভিডিওতে অফেন্ড হয়ে গেছিলা, করতেছি আস্তে আস্তে নিজেদের শুধরানোর বা আস্তে আস্তে নতুন করে গুছানোর, তো যারা যারা দেখতেছো ওই আগের ভিডিওটা যারা দেখছে, আর এখন যারা এই ভিডিওটা দেখতেছে আগের ভিডিওটা দেখার পরে এখন যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে ভাই সেই পরিমাণ রেসপন্স পাইছে যেটা আমি অন্তত পক্ষে আশা করি নাই, তো থ্যাংক ইউ। আর গালি গালি তো স্বাভাবিক ব্যাপার, সবাই দিবে, তো এই ভুলগুলো ধরাই দিলে আমি খুশি হব না, তো